দেখবেন শয়তান ইবলিস শয়তানের কাজই হচ্ছে পরিবারে অশান্তি ঢুকে দেওয়া, তালাকের ব্যবস্থা করে দেওয়া। তালাক হলে শয়তান সবচেয়ে বেশি খুশি পায়, আনন্দিত উপভোগ করে, আর তালাক হলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নারাজ হয়ে যান। একটি সম্পর্ককে ভাঙা নয়, সম্পর্কে জড়ানোর চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলে। আজকে আপনার স্ত্রীর অনেক বিষয় আপনাকে ভালো লাগছে না, আবার স্ত্রীও আপনার অনেক বিষয় ভালো লাগছে না। রাত্রিবেলা ঘুমানোর আগে বিছানায় দুইজনে বসে থেকে বলবেন, ওর প্রাণের স্বামী আপনার সবকিছু ভালো লাগে, তবে আপনার ওই বিষয়টা ভালো লাগে না, ওই যে বন্ধুদের সামনে আমাকে এরকম করে বললেন, এটা ভালো লাগে না, এটা একটু শুধরিয়ে নিয়েন। স্বামীও বলবে, স্ত্রী তোমার এই জিনিসটা আমাকে ভালো লাগে না, এটা একটু শুধরিয়ে নিয়ে। ওই সংসারে জীবনেও কোনোদিন অশান্তি হবে না, এরকম যদি মেউসার হয়ে যায়, এরকম যদি সমাধান হয়ে যায়, সংসারে আল্লাহর রহমত প্রবাহিত হবে। জোরে বলেন ঠিক না ব্যাটি। কিন্তু যুবকরা এই কাজ কেউ করে না। ওই যে লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ, আমি বলি লাভ ম্যারেজ নয়, ওটা হচ্ছে লাভ মরিজের ফল। একটি ভাই তার বন্ধুকে নিয়ে বাসায় যাচ্ছে, যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বাবা টুটুল, ও টুটুল, এরকম করে ডাকতেছে। বন্ধু বলতেছে, তোর মা মনে হয় ডাকে। বলতেছে, মা নয় রে, ওটা আমার লাভ মরিজের ফল, ওটা বউ, আমার বউ আছে না নাই। আজকে বউয়ের হাতে স্বামীরা মার খায়। যদি সমাজে কোরআন হাদিস থাকতো, রাসূলের সুন্নাহ গুলো থাকতো, তাহলে ওই সংসারে কখনো অশান্তি হতো না। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বিশ্ব নবীর আরেকজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া বাসার মধ্যে অরমের মধ্যে শুয়ে আছেন। বিশ্ব নবী আয়েশার উরতে এরকম করে কাল্লাটা দিয়ে আছেন। এমন সময় বিশ্ব নবীর আরেকজন স্ত্রী হযরতে জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইশার ঘরে প্রবেশ করলেন। বলেন, তো আমাদের সমাজে কি সহ্য করবে? সতীনের ঘরে সতীন কখনো সহ্য করবে নাকি? মাইশার সাথে সাথে সালাম দিলেন, আর বলছেন, আহলান ওয়া সাহলান, আপনি চলে আসেন আমার দিকে, চলে আসেন আপনি আহলান সাহলান, এখানে বসেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে চলে গেলেন রান্নাঘরে, কিচেন রুমে চলে যে তার জন্য ধনিয়া, মটরের কালাই, এই রকম কিছু সবজি দিয়া হযরতে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুয়াজ রিয়ার জন্য সুফ তৈরি করলেন। কি তৈরি করলেন? সুফ তৈরি করে মাইশা জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, আপনাকে জুস পান করতেই হবে, আমি মনের মাধুর্যি মিশায়া এই জুসটা আপনার জন্য প্রস্তুত করেছি। হযরতে জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, এই জুস আমি পান করতে পারবো না, আমার পেটটি ভরা। মাইশা বলছেন, জুস তোমাকে পান করতেই হবে, আপনাকে সুপ পান করতেই হবে, এই সুপ আপনাকে পান করতেই হবে। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, যেভাবে খাওয়ায়ে দিলে তুমি খুশি হও, ওই রকম করে জুয়াজ রিয়াকে খাওয়ায়ে দাও। এক পর্যায়ে হযরতে জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম তার মুখটা মাইশা এরকম করে ধরলেন, ধরার পরে ফু দিয়ে দিয়ে নিজের সতীন বড় বোন তার মুখের ভিতর সুপ ঢালাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় হিকমতের নবী ছিলেন! আমার নবী, আমার নবী নিজের পায়ের উরত দিয়া হযরতে জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেফাজত করছেন, কারণ গরম সুপ যদি তার শরীরে পড়ে যায়, জুয়াজ রিয়া মন খারাপ করতে পারে, কিনা তার মধ্যে সন্দেহ ঢুকতে পারে যে বিশ্বনবী এখানে আয়েশার সাপোর্ট নিলেন, আমার সাপোর্ট নিলেন না। জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম, জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইরকম করে বিশ্বনবী প্রোটেক্ট করলেন। জুয়াজ রিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সুফটা নিয়া মাইশাকে পান করাইলেন। আমার ভাই জানানা, এই ছোট্ট ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অধিকার নিশ্চিত করতেন। আজকে আমাদের সমাজে স্ত্রীর অধিকার কি নিশ্চিত আছে নাকি বলেন?
আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিশ্চিত নাই। স্বামী প্রত্যেকদিন স্বামী মাসের ভিতর কমপক্ষে 10 দিন মাছ মাংস মাছ গোশত বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে স্ত্রী মনের মাধুর্য মিশায়া স্বামীর জন্য মাছ রান্না করে, স্বামীর জন্য মাছ রান্না করে, মুরগির রান রান্না করে। কিন্তু ওই স্বামী 30টা দিন মুরগির রান খাইলো, মাসের কাল্লা খাইলো। একদিন একদিন ওই স্ত্রীকে বলল না, ও আমার প্রাণের স্ত্রী, আজকে মাসের কাল্লাটা আমি খাবো না, তুমি খাও। তোমার খাওয়া দেখলে আমার পেট ভরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি খেলে আমার পেট ভরে যায়, শুধু পেট ভরে না রে স্ত্রী, তুমি খাইলে আমার অন্তর ভরে যায়। আজকে একটু তুমি খাও, 30 দিনের মধ্যে যদি সাধারণ 3 দিন যদি আমার মা বোনদেরকে মুরগির রান আর মাছের কাল্লা খাওয়াতে পারেন, ওই সংসারে অশান্তি লাগবে না। জোরে বলেন ঠিক না ব্যাটি। মা বোনদের জন্য জীবনে কিছু না করে পেলেও এই ওয়াজের মাধ্যমে মাসের মধ্যে 3 দিন মুরগির রান আর মাছের কাল্লা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? আমার ভাই জানে না, এই রকম করে অধিকার নিশ্চিত করতে হবে। ও যুবক, তুমি যখন জান্নাতে যাবে তোমার জন্য হুরগুলো পাগল হয়ে যাবে, এত খেদমত তোমাকে করবে। জান্নাতে একটি আপেল আনা হবে, আপেলের ওজন হচ্ছে 30 সা পয়সা, 30 সা। সাধারণ মানুষ আমরা বুঝছি না, আলেম আমরা বুঝছেন, 1 সা পরিমাণ 3.5 কেজি। জোরে বলেন ঠিক না ব্যাটি। তাহলে 30 সা সমান করলে হয়ে যায় 105 কেজি, প্রায় 105 কেজি ওজনের আপেল আপনার সামনে আনা হবে। আপনি বলবেন এই রকম করে আমি খাবো না, বাঙালি স্টাইলে খাবো। কি সেটা বলতেছে? চাকুয়ানো, কেটে খাবো। কি করে খাবে? কেটে খাবেন। আপনি বলবেন হুজুর এত বড় আপেল কেমনে খাবো? আপনার উচ্চতা হবে 60 হাত, আপনার পোস্ত হবে 18 হাত লম্বা হবে, আপনার পোস্ততা হবে 18 হাত লম্বা হবে 21 হাত, ওই রকম পেট হবে বিশাল পেট। ওই পেট যখন আপনার হবে ওই রকম একটা আপেল নয়, 17 থেকে 16 17টা আপেল আপনি ভক্ষণ করতে পারবেন, ঠিক কিনা বলেন? পেট আছে না নাই মানুষের? আমি একজনের সাথে কোলাকুলি করতে গিয়েছিলাম, ওর পেট পায় না কোনোদিন, ওর বুক পায় না, শুধু পেটে পেটে লাগে। ওর পেট একবার বড় না, ওটা হচ্ছে বিগ। কি ওটা? বিগ, একেবারে বিগ সাইজ। এই রকম বিশাল পেট হবে, 16-17টা আপেল খেতে পারবেন। বিসমিল্লাহ বলে ডান পাশে বাম পাশে হুর দাঁড়িয়ে আছে, বিসমিল্লাহ বলে যখনই আপেলটা কাটবেন আপেলের মধ্যে পেয়ে যাবেন বউ। জোরে বলেন আল্লাহু আকবার, জান্নাতি হুর পেয়ে যাবেন আপেলের মধ্যেও, জান্নাতি হুর, সুবহানাল্লাহ। শুধু তাই নয় যুবক, আপনি বলেন হুজুর একটা বউ দিয়ে হয় না, একই তরকারি কি প্রত্যেক দিন ভালো লাগে? আছে না নাই এমন কথা? এমন কথা আমাদের আছে। কিন্তু আমাদের সমাজে একটি স্ত্রী দিয়ে অনেক যুবকের মন ভরে না। আল্লাহ পাক বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা তিনটা চারটা না পারলে একটা তুমি বিবাহ করো, যদি চালাইতে পারো 4টি বিবাহ করতে পারো। কিন্তু সত্য হচ্ছে সমান অধিকারে দেখতে হবে, একটি দিয়ে যখন তোমার হয় না তুমি 4টি করতে পারো। যুবক বলে হুজুর একটি দিয়ে ভালো লাগে না, পিতা মাতা জোর করে বিবাহ করে দিয়েছিল, কিন্তু রাত্রে বেলা ওভার ডিউটি না মানলে ভালো লাগে? রাত্রে চাকরি শেষ হয় 10টার দিকে, 12টার পরে বাসায় আসে, কি করে সারা রাত? হ্যালো কি করছো? বলতিছে মশা মারছি। আছে না নাই মশা মারছি? কয়টা মারছো? বলতিছে 21টা। আছে না নাই? এই রকম করে কথা নাই তো কথা বার করতেছে সারা রাত, মানে একটি বউ দিয়ে হয় না, ওর আরো লাগে। আছে না না? এটা কি সূর্য সুচরিত্রের কোন পুরুষ হতে পারে? কখনো নয়। জান্নাতে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারীর বর্ণনা, হযরত আনাস বিন মালিক বলেন জান্নাতের মধ্যে প্রত্যেক জুমা পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বাজার তৈরি করে দিবেন। ওই বাজারে জান্নাতি ব্যক্তিরা যখন যাবে, উত্তর দিক থেকে একটি আবহাওয়া আসা শুরু হয়ে যাবে। ওই বাতাস আসার সাথে সাথে জান্নাতিদের যুবকদের চেহারা আরো সুন্দর হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে দুনিয়াতে যদি তার একটি আলো যদি দুনিয়াতে প্রবাহমান হতো পুরো দুনিয়াটা ঝকমক আলোয় আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ।
যুবকদের শরীরে সুগন্ধ হয়ে যাবে যুবকরা যখন জান্নাতি হুরদের কাছে যাবে হুররা বলবে আপনার চেহারা তো আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে আর পরে এরপরে হুরদেরকে জান্নাতীরা বলবে শুধু আমি নয় তোমার চেহারাও আগের চাইতে হাজার হাজার গুণ সুন্দর হয়ে গিয়েছে সুবহানাল্লাহ জান্নাতে একটি স্ত্রীকে দেখলে যেমন দুনিয়াতে আমাদের অশান্তি লাগে অতৃপ্তি মনে হয় জান্নাতে প্রত্যেক জুমাবার আল্লাহ পাক স্ত্রীদের চেহারা পরিবর্তন করে দিয়ে সুন্দর করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু প্রশ্ন হলো আমাদের ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ওই স্বামীর যদি স্ত্রী যদি জান্নাতি হয় ওই স্ত্রী জান্নাতি হুরদের সর্দারনি হবে সুবহানাল্লাহ আপনার কালো পাতিলের কালির মতো বউ হতে পারে ওই বউকে যদি আপনি পদ্মানিশি আবেদা সলিহা বানাতে পারেন আপনার পাতিলের কালির বউ জান্নাতের হুরদের সর্দার জোরে বলেন আল্লাহু আকবার তাহলে পড়ি আমাদের আজকে বাসার ভিতরেই ঠিক কিনা বলেন জান্নাতি হুর বাসার ভিতরেই কিন্তু আমরা কদর করতে শিখলাম না আসুন আমরা জান্নাতি হতে চাই আমরা কোনো পরিমণির পিছনে নয় আমরা কোনো মানিকে মাগহিতের পিছনে নয় কোনো স্বপ্নর কোনো নায়ক নায়িকা বিপাশা ওই এদের ভিতরে নয় এদেরকে আমরা কখনো লাইক করতে পারি না কোনো সালিনিয়নকে আমরা লাইক করতে পারি না আমরা লাইক করব শুধুমাত্র আল্লাহর কোরআন হাদিস যেভাবে বলেছে যেভাবে জীবন গঠন করতে বলেছে ওই রকম জীবন গঠন করাকে ঠিক কিনা বলেন যদি ওরকম করতে পারি দুনিয়াতে আপনার এই সাধারণ ঘরের স্ত্রী জান্নাতের হুর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ